আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, দিনের কোন সময় হজম শক্তি কমে যায়? অন্যান্য সময়ের তুলনায় সন্ধ্যার পর মানুষের হজম শক্তি কিছুটা কমে যায়। আপনি কি জানেন শরীরে কিসের অভাব থাকলে সুগার হয়? শরীরে ইনসুলিনের অভাব থাকলে সুগার হয়। অনেকে তো ব্যথার ওষুধ খায়, কিন্তু আপনি কি জানেন ব্যথার ওষুধ খেলে কি হয়? অনেকের ধারণা নেই যে অতিরিক্ত পেইন কিলার বা ব্যথার ওষুধ শরীরের গুরুত্বপূর্ণ সব অঙ্গে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন পেইন কিলার খেলে লিভারের সমস্যা, কিডনি ফেলওয়ার, এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে। কি খেলে ফ্যাটি লিভার কমে যায়? অতিরিক্ত ওজনের কারণে বেশিরভাগ মানুষের লিভারে চর্বি জমে, তাই জলপাই তেল খাওয়ার অভ্যাস করুন। এই তেল শরীরের জন্য খুবই উপকারী, পাশাপাশি ওজন দ্রুত কমায়, আর এই স্বাস্থ্যকর তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। সিংহের বয়স তার শরীরের কোন অঙ্গের দ্বারা জানা যায়? সঠিক উত্তর হবে লেজের তর্ক। আপনি কি জানেন কোন বদ্ধ অভ্যাসটি করলে সুগার বাড়ে? সকালে খালি পেটে না খেয়ে থাকলে সুগার বেড়ে যায়। সবুজ সোনা কাকে বলা হয়? ইউক্যালিপটাস গাছকে সবুজ সোনা বলা হয়। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কত নম্বর স্থানে আছে? জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ হল বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বে 92তম। কোন দেশ প্রথম জিপিএস তৈরি করেছিল? আমেরিকা দেশ প্রথম জিপিএস তৈরি করেছিল। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বন জঙ্গল আছে? ভারতের মিজোরাম রাজ্যে সব থেকে বেশি বন জঙ্গল আছে। আপনি কি জানেন কোন প্রাণীর হৃৎপিণ্ড মিনিটে 1000 বার স্পন্দিত হয়? টিকটিকি হৃৎপিণ্ড মিনিটে 1000 বার স্পন্দিত হয়। কোন সবজি মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে? চালকুমড়ো মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে। নিয়মিত কি খেলে হার্ট ব্লক দূর হয়? নিয়মিত কাঁচা রসুন খেলে হার্ট ব্লক দূর হয়, তার সঙ্গে ব্রেন ভালো থাকে। খাটের নিচে ছাটা রাখলে কি হয়? খাটের নিচে ঝাঁটা রাখলে সবসময় সংসারে ঝগড়া লেগে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে। আপনি কি জানেন কোন প্রাণী নিজেকে পরিষ্কার করতে সব থেকে বেশি সময় নষ্ট করে? বিড়াল নিজেকে পরিষ্কার করতে সব থেকে বেশি সময় নষ্ট করে। পরপর 6 বার সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশ? পরপর 6 বার সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড দেশ। কি খেলে আমাদের মুখের দুর্গন্ধ দূর হয়? কাঁচা পেঁয়াজ খেলে আমাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, কারণ কাঁচা পেঁয়াজ আমাদের মুখগহ্বরে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে মারতে শুরু করে, তার সাথে আমাদের মাড়িতে বিভিন্ন রকম রোগ হওয়ার আশঙ্কা কমে যায়। ভারী খাবার খাওয়ার পর কি খেলে আমাদের শরীরের জন্য তা ক্ষতিকর?
ভারী খাবার খাওয়ার পর জল খেলে সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। পাকা পেঁপে খেলে কোন রোগ ভালো হয়? যারা কোলেস্টেরল ও ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাদের জন্য উপকারী পাকা পেঁপে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই ফল আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে, এমনকি রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে। পাকা পেঁপে খেলে শুধু যে আপনার পেট পরিষ্কার হয়ে যায় তা না, এমনকি ইমিউনিটি সিস্টেম ভালো হয়। কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে? ডেঙ্গু আক্রান্তদের শরীরে প্ল্যাটিলেটের পরিমাণ কমে যায়। বিষয়টি নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক কাজ করে। অনেকের ধারণা পেঁপে পাতার রস খেলে শরীরে প্ল্যাটিলেট বেড়ে যায়, সেই কারণে দেখা যাচ্ছে কোনো কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে জোর করে পেঁপে পাতার রস খাওয়ানো হয়। একটি মানুষ ঘন্টায় কতবার চোখের পলক ফেলে? গবেষণায় দেখা গেছে ঘুম থেকে জাগার পর থেকে ফের ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত পুরো সময় অধিকাংশ মানুষ প্রতি মিনিটে 10-25 বার চোখের পলক ফেলে, অর্থাৎ ঘন্টায় চোখের পলক ফেলে 1200 বার। সবজি উৎপাদনে ভারত কত নম্বর স্থানে আছে? সবজি উৎপাদনে ভারত তৃতীয় নম্বর স্থানে আছে। আপনি কি জানেন বাড়িতে কোন গাছ থাকলে মানুষ গরিব হয়ে যায়? বাস্তুশাস্ত্র মতে বাড়িতে খেজুর গাছ থাকলে আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে? ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে, কারণ এটি ভারতের পুরো কেন্দ্রস্থলে অবস্থিত। শরীরের কোথায় তেল মাখলে খাবার তাড়াতাড়ি হজম হয়? নাভিতে তেল মাখলে খাবার তাড়াতাড়ি হজম হয়। কিসের জল খেলে শরীরে দূষিত পদার্থ বেরিয়ে যায়? দারুচিনির জল পান করলে এটি দেহ থেকে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়, পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখে এবং এতে ওজন কমানো আরও সহজ হয়ে যায়। পুরো পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি? আপনি জানলেও তো অবাক হবেন, পুরো পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা সব থেকে বেশি। রাতে পা না ধুয়ে ঘুমালে কি হয়? শরীরের সব অঙ্গের মধ্যে পা সবচেয়ে বেশি নোংরা হয়, ফলে পা ছত্রাক ব্যাকটেরিয়া আবাসস্থলে পরিণত হয়। যদি নিয়মিত পা না ধুয়ে থাকেন তাহলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে পুরো শরীরে, সেই সঙ্গে পায়ের চামড়া ওঠা, চুলকানি, ঘা, র্যাশ, আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন এবং চর্মরোগ হতে পারে। সকালবেলা খালি পেটে মধু এবং কলা একসঙ্গে খেলে কি হয়? সকালবেলা খালি পেটে 2 চামচ মধুর সঙ্গে একটি কলা খেলে শীঘ্রপতন কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি কি জানেন সবথেকে বেশি নদী আছে কোন দেশে? বাংলাদেশ নাকি সৌদি আরব? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।